হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। এবং আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান অর্থাৎ আমরা বাংলাদেশের লোক সংস্কৃতি নিয়ে আলোচনা করব। এবং এর উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তো লোক সংস্কৃতি যে আমরা প্রাচীন কাল থেকে আমাদের বাঙালি যে সংস্কৃতিটা আমরা লালন করে আসতেছি বা আমাদের যে সংস্কৃতিটাকে আমরা মানে আমাদের রক্তের সাথে মিশে আছে সেটাকে আমরা লোক সংস্কৃতি বলে থাকি তো এই লোক সংস্কৃতি আমরা যদি লোক সংস্কৃতি সম্পর্কে আমরা বলি তাহলে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি রয়েছে যেগুলো আমাদের বাঙালিদের সাথে মিশে আছে বা বাঙালি সংস্কৃতির সাথে মিশে রয়েছে সেগুলোকে কিন্তু আমাদের প্রকৃত বাঙালি সংস্কৃতি বলা হয় পরবর্তীতে তো বিভিন্ন ভাবে বিভিন্ন জাতির সংমিশ্রণে ফলে আমাদের সংস্কৃতিটার পরিবর্তন হয়েছে আমাদের সংস্কৃতিটাও কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রূপ লাভ করেছে তো যাহোক আমরা বাংলার লোক সংস্কৃতিটা কথা বলবো তো আমরা প্রথমে যদি বলি তাহলে দেখবো দেখো ভীতি থেকে একটা কথা আছে একটু ভালো করে দেখি আমরা বিষয়টা ভীতি থেকে ভীতি বলতে এখানে ভয়ের কথা বলা হচ্ছে তো আমাদের সংস্কৃতিতে ভীতি কথাটা কেন আসলো যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে ভয় পাওয়ার একটা বিষয় থাকে তার ফলে কিন্তু একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে দেখো ভীতি বলতে এখানে পেতনি, শাকচুন্নি এই যে ভীতি এটা কিন্তু বিশেষ করে আমাদের বর্তমান সময়। আমাদের শিক্ষা দীক্ষা বা বিজ্ঞানের প্রসার ঘটেছে এই শিক্ষা দীক্ষা বিজ্ঞানের প্রসার ঘটার ফলে সেগুলো মানুষের অন্তরালের বাইরে চলে গেছে মানে মানুষের চিন্তা ভাবনার বাইরে চলে গেছে কিন্তু যেহেতু আমাদের লোক সংস্কৃতির কথা বলতেছি সুতরাং এটা কিন্তু অনেক আগেকার অর্থাৎ আমাদের মূল সংস্কৃতির একটা অংশ এই ভীতি থেকে কিন্তু মানুষের জীবনযাত্রা বিশেষ করে এইখান থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন ঝাড় ফুকের ব্যবস্থা করা হতো বা বিভিন্ন ধরনের কার্যক্রম করা হতো সেটা কিন্তু আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে তাহলে এই যে ভয় পাবার একটা জায়গা কেননা এই ভীতির কথাটা আসতেছি কারণে যে এখন যেমন আমাদের লোকালয় পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা আমাদের যে মূল গ্রামীণ সংস্কৃতি আমাদের লোক সংস্কৃতি কথা বলেছি বলতেছি আলোচনা করতেছি সেখানে কিন্তু তেমন লোকালয়ের ব্যবস্থা সেই সময় ছিল না এই কারণে ভীতি কথাটা কিন্তু এখানে আসতেছে এবং এর ফলে কিন্তু আমাদের লোক সংস্কৃতিটা সমৃদ্ধ হয়েছে তো এই ভীতির মাধ্যমেই বিভিন্ন ধরনের এই ভীতি থেকে উদ্ধার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ঝাড় বা বিভিন্ন ধরনের উৎসব মানে বিভিন্ন ধরনের কার্যক্রম করা হতো যেগুলোকে কিন্তু আমাদের সংস্কৃতির একটি অংশ হিসেবে ধরা হচ্ছে এবং লোক সংস্কৃতি বলা হচ্ছে সেটাকে এরপরে আমরা আরেকটি যদি বলতে বলি তাহলে দেখবো যে গায়ে হলুদ গায়ে হলুদ গায়ে হলুদ যদি বলি তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটাকে বলা হয় হচ্ছে গায়ে হলুদ এটা আমরা বিশেষ করে বিবাহর যে উৎসবটা হয়ে থাকে সেখানে আমরা দেখে থাকি যে বর কোণে উভয় পক্ষকে কিন্তু হলুদ দেওয়া হয়ে থাকে এবং এই গায়ে হলুদটাও কিন্তু আমাদের লোক সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত এরপর দেখো রোগ মুক্তি রোগ মুক্তি তো রোগ বিভিন্ন সময় মানুষের বিভিন্ন ধরনের রোগ বা রোগ বিরোগ লেগেই থাকে রোগ ব্যাধি তো থেকেই থাকে বর্তমান সময় আমরা দেখে থাকি আহ রোগ ব্যাধি মানুষের একদম নিত্য সঙ্গী হয়ে গেছে আর কি তো এই যে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য এখন যেমন আধুনিক চিকিৎসা ব্যবস্থার আয়োজন করা গেছে বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা করা সম্ভব হয়েছে কিন্তু আমরা যে লোক সংস্কৃতির কথা বলছি অর্থাৎ আমাদের আদিম যুগে প্রাচীনকালে অর্থাৎ অনেক আগে আমাদের কিন্তু সেগুলো ছিল না এর ফলে আমাদের যে বিভিন্ন ঝাড় ফুঁকে যে আমরা বিশ্বাসী ছিলাম এরপরই কিন্তু আমাদের নির্ভর থাকতে হতো এই কারণে এই রোগ মুক্তিটাও কিন্তু আমাদের রোগ মুক্তি থেকে পরিত্রাণ পাবার কিন্তু এটা আমাদের আলাদা একটা সংস্কৃতি হিসেবে বিবেচনা করতেছি সুতরাং এখানে আমাদের বাঙালি সংস্কৃতির একটি অন্যতম লোক সংস্কৃতির অন্যতম একটা ক্ষেত্র দেখতেছি রোগ মুক্তি এরপর দেখো আমরা আরেকটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোখ লাগা চোখ লাগা চোখ লাগা বলা হচ্ছে যে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবা ছোট বাচ্চাদের কি করা হয় যে তাদের কপালে কালো একটা টিপ দিয়ে দেওয়া হয় কি কারণে কালো কালো টিপ দিয়ে হয় হয় যে টিপটা এই দেওয়া যাতে করে অন্য কারোর নজর না লেগে যায় তো অন্য কারো নজরে হাত থেকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্যই কিন্তু এই যে ছোট বাচ্চাদেরকে কপালে হচ্ছে টিপ কালো টিপ দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই যে চোখ লাগার যে একটা বিশ্বাস বা এই চোখ লাগা বিশ্বাস থেকে বিশ্বাস থেকে কিন্তু আমাদের একটা সংস্কৃতি মানে এটা কিন্তু আমরা যদি কাল থেকে দেখি বা প্রাচীনকালে বা বর্তমান সময়ও কিন্তু আমাদের এর একটা অংশ কিন্তু থেকে গেছে ছোট বাচ্চাদের বিশেষ করে ছোট বাচ্চাদের যখন বাড়ি থেকে বাইরে বের করা হয় বাড়ি থেকে বাইরে বের করার সময় বের করানো হলে তখন কিন্তু কপালের এক কানিতে ছোট্ট করে একটা কালো টিপ দিয়ে দেওয়া হয় যা তাদের একটা বিশ্বাস কি তাদের একটা বিশ্বাস যে যাতে করে অন্য কেউ নজর দিতে না পারে কথা হচ্ছে আমরা সংস্কৃতি নিয়ে কথা বলতেছি অর্থাৎ মানুষ যা করতেছে সেটাকে আমরা সংস্কৃতি বলতেছি তাহলে এখানে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের মানুষ আমাদের এই অঞ্চলের মানুষজন করে আসতেছে সুতরাং এই কারণে এটা হচ্ছে আমাদের লোক সংস্কৃতি এরপর দেখো আরেকটা বিষয় নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে বৃষ্টি নামানো বৃষ্টি নামানো বৃষ্টি নামানো অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে আমাদের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা জানি আমাদের কৃষি প্রধান পেশা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফসলের অনেক ক্ষতি হয় ফসল ফলানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে বৃষ্টি নামানোর জন্য একটা উৎসব করা হয়ে থাকে অর্থাৎ কি করা হয় আমরা দেখব যে কুলো নিয়ে কুলো মানে ধান ঝাড়ার যে কুলো বলা হয় এই কুলা নিয়ে সকলে কি করে মেয়েরা গ্রামের মেয়েরা একসাথে বাড়ি থেকে বাইরে বের হয় বের হয়ে প্রত্যেক বাড়িতে যে গান করে করার পরে সেইখানে সেই কুলাগুলোতে সেই বাড়ি অন্যান্য যে বাড়িগুলোতে যায় সেই বাড়ির সদস্যরা কি করে পানি ঢেলে দেয় এই যে পানি ঢেলে দেয় তাদের বিশ্বাস এই যে পানিটা ঢেলে দিল এই পানিটা ঢেলে দেওয়ার কারণে বৃষ্টিটা খুব দ্রুত আসবে বা বৃষ্টি হবে এই যে এই বিশ্বাস থেকেই কিন্তু এখানে একটা সংস্কৃতি বা একটা জীবন প্রণালী বা একটা জীবনযাত্রা একটা প্রবাহ সৃষ্টি হচ্ছে যেটাকে আমরা বলতেছি আমাদের লোক সংস্কৃতি এরপর আমরা এখানে যে বিভিন্ন উপাদানের কথা বলা হয়েছে আমরা বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করব তো বিভিন্ন উপাদান বলতে গেলে আমাদের দুটা বিষয় চলে আসে আমরা এখানে উপাদান বলবো উপাদানের দুইটা বিষয় আসতেছে আমাদের আলোচনাতে একটি হচ্ছে বস্তুগত উপাদান বস্তুগত উপাদান অবস্তুগত উপাদান এই দুই ধরনের উপাদান আমরা পাচ্ছি এটা হচ্ছে বস্তুগত উপাদান আর এটা হচ্ছে অবস্তুগত উপাদান এখানে বিষয়টা হচ্ছে যে সংস্কৃতি যে উপাদানগুলো দেখা যায় অর্থাৎ আমরা সংস্কৃতির যে দিকগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে দৃশ্যমান সেগুলো হচ্ছে বস্তুগত উপাদান আর যেগুলো দেখা যায় না সেগুলো হচ্ছে অবস্তুগত উপাদান তাহলে এই যে আমরা জীবন জীবনযাত্রা প্রবাহ করতে গিয়ে যা কিছু করতেছি যেগুলো আমাদের দৃশ্যমান হচ্ছে সেগুলোই আমাদের বস্তুগত যেগুলো দৃশ্যমান হচ্ছে না সেগুলো আমাদের হচ্ছে বস্তুগত তাহলে এখানে সংস্কৃতি যে বিভিন্ন উপাদানের কথা বলেছে এই উপাদানগুলোর মধ্যে একটি বস্তুগত উপাদান এবং আরেকটি হচ্ছে অবস্তুগত উপাদান তো আমাদের বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদানের নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল আমরা এই পার্শ্বটাতে বাংলাদেশের বিভিন্ন লোক সংস্কৃতি সম্পর্কে জানলাম এবং আমরা বেশ কয়েকটা লোক সংস্কৃতি সম্পর্কে জানলাম এগুলোকে লোক সংস্কৃতি বলা হচ্ছে যে আমাদের প্রাচীন বাংলার অন্যতম মানে মানুষের জীবনযাত্রার অন্যতম একটা ক্ষেত্র ছিল এটা মানে এর উপর ভিত্তি করে মানুষের জীবনযাত্রা পরিচালিত হতো এবং জাস্ট আমরা বিভিন্ন উপাদানের কথা বললাম এবং এই উপাদানের ক্ষেত্রে যে বিষয়টা জানলাম যেগুলো হচ্ছে যে সাংস্কৃতিক উপাদানগুলো হচ্ছে দৃশ্যমান সেগুলো হচ্ছে বস্তুগত উপাদান যেগুলো দৃশ্যমান নয় সেগুলো হচ্ছে অবস্তুগত উপাদান তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে